হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম মাধ্যমিক পাশে আবগারি দপ্তরে নিয়োগ 2019 WB লেডি অ্যান্ড মেল এক্সাইজ কনস্টেবল 2019 WB এক্সাইজ পুলিশ 2019। এবং যারা যারা এই ভিডিওটি দেখেছিলেন তারা জানেন যে আমাদের এই ভিডিওটিতে ছিল কিন্তু একটা পেজ, এই কারণেই ছিল কারণ অফিসিয়ালভাবে কিন্তু একটা পেজেই পাবলিশ করা হয়েছিল, কিন্তু এই তারপরেই কিন্তু তার কিছুক্ষণ পরে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং আপনাদের সামনে তুলে ধরছি। তো সম্পূর্ণ PDFটি আপনাদের সামনে তুলে ধরবো এবং বিস্তারিত আলোচনা করব এই আবগারি দপ্তরের যে নিয়োগটা হবে সেটা নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। এবং যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। বেল আইকনটিতে প্রেস করলে কী হবে, আমরা যখন নতুন কোনো আপলোড দেবো তখন কিন্তু আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের ভ্যাকান্সি বা কত টাকা মাইনে সমস্ত কিছু কিন্তু আলোচনা করব ভিডিওটিতে। তো আপনারা PDFটি দেখতে পাচ্ছেন, এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং তার নিচে কিন্তু একটা জিনিস দেখুন যে এখানে বলা হয়েছে যে ইনফরমেশন টু দ্য অ্যাপ্লিকেশনস ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন দ্য সাব অর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2019। তো এটার আমি একটা রাফ ভিডিও বানিয়েছিলাম, এই কারণেই বানিয়েছিলাম কারণ একটা কিন্তু PDF অর্থাৎ একটা পেজের PDF কিন্তু অলরেডি পাবলিশ করা হয়েছিল WB পুলিশের ওয়েবসাইট এবং আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবার কিন্তু আমরা পেয়ে গেছি সম্পূর্ণ PDFটিতে, আপনারা দেখতে পাচ্ছেন আটটা পেজ আছে এবং এই আটটা পেজই আপনার সামনে সম্পূর্ণভাবে তুলে ধরবো। একটু ধৈর্য সহকারে দেখুন এবং আশা করছি আপনাদের সমস্ত প্রশ্ন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওটি দেখার পরে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পে স্কেল, তো নেম অফ দ্য পোস্ট হবে হচ্ছে এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি কনস্টেবল। তো আপনাদের এখানে পে স্কেল বলেছে 5,400 থেকে কিন্তু 25,200, তার সঙ্গে কিন্তু গ্রেড পে আছে এবং পে ব্যান্ড আছে। তো এরপরে দেখুন নাম্বার অফ ভ্যাকান্সিস, তো নাম্বার অফ ভ্যাকান্সিটা অনেকেই জিজ্ঞেস করছিলেন তো এবারে বেরিয়ে গেছে এবং আমি আপনাদেরকে বলতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আনরিজার্ভদের জন্য 1,170টা এবং ইসি আনরিজার্ভদের জন্য 480টা এবং শিডিউল কাস্টের জন্য হচ্ছে 450টা আর শিডিউল কাস্ট ইসি এবং এখানে 210টা, ST-দের জন্য 120টা, ST-EC-দের জন্য 60টা, OBC-দের জন্য 200, OBC-এর জন্য 210টা এবং OBC-AEC-র জন্য 90টা, OBC-B-এর জন্য 150টা, এরকম টোটাল কিন্তু দাঁড়াচ্ছে কত আপনাদের দেখিয়ে দেবো। টোটাল দেখুন দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি 3,000। তো 3,000টা ভ্যাকান্সি আপনাদের সামনে দেখালাম। তো এবার একটু বিস্তারিত আলোচনা করি। তো এখানে এলিজিবিলিটি কী লাগবে, এলিজিবিলিটি আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে ইন্ডিয়ান হতেই হবে। তো ইন্ডিয়ান হওয়ার পর আপনার কী লাগছে, তো আপনার লাগবে এজ, তো এজটা কিন্তু 18 বছর আপনার হতে হবে এবং সেটা 1 জানুয়ারি 2019 ভিত্তিতে, এবং 18 থেকে যদি 27 বছরের ভিতরে আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং যেরকম এজ রিল্যাক্সেশনটা থাকে, এজ রিল্যাক্সেশনটা কিন্তু থাকছে SC-ST-দের জন্য 5 বছরের এবং OBC-দের জন্য 3 বছরের। তো এবং আপনার এই বয়সটা কিন্তু নির্ভর করবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের উপরে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তো এখানে বলেছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশানস, এডুকেশনাল কোয়ালিফিকেশান বলতে আপনার এখানে মাধ্যমিক পাস হতে হবে একটা রেকগনাইজড স্কুল থেকে বা WB সেকেন্ডারি এডুকেশনস থেকে বা আপনাকে, এবং আপনার সঙ্গে কি মাতৃভাষা বা স্কুলের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা বা নেপালি হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, তো এখানে ল্যাঙ্গুয়েজটা দেখুন দ্য কম্পিটেন্স অফ এ ক্যান্ডিডেটস ইন বেঙ্গুলি অর নেপালি ল্যাঙ্গুয়েজ উইল বি টেস্টেড অ্যাট দ্য প্রিলিমিনারি রিটেন টেস্ট। তো আপনার রিটেন টেস্টে কিন্তু একটা সাবজেক্ট থাকবে, সেখানে বাংলা বা নেপালি আপনাকে নিতে হচ্ছে, তাহলে বুঝতে পাচ্ছেন বাংলা এবং নেপালি কিন্তু মাস্ট। তো এরপরে দেখুন মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, তো ফিজিক্যাল অনেকে জিজ্ঞেস করছিলো বুকের ছাতি বা হাইট কীরকম লাগবে একটু বলতে, তো আমি তাদেরকে বলবো এই ভিডিওটা একটু দেখুন। তো দেখুন এখানে মেলদের জন্য বলা হয়েছে মেল এবং জেনারেল, তো মেল এবং জেনারেলদের জন্য বলা হয়েছে কিন্তু হাইট 167 সেমি এবং 78 সেমি ওয়াইড, মিনিমাম এক্সপ্রেশন 5 সেমি, তো অর্থাৎ 78 থেকে 83 সেমি। এরপরে কিন্তু ওয়েট বলা হয়েছে
ফসফোডাইএস্টার টু হাইট অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ডস। তো এটা কিন্তু আমি বলছি ওয়েটটার সঙ্গে আপনার হাইট কত এবং তার সাথে আপনার ওয়েট কত হওয়া উচিত সেটা কিন্তু এই ভিডিওটিতেই বলবে, একটু অপেক্ষা করুন। তো এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এসটি এবং গোর্খাসদের জন্য 160 এবং 76 সেমি এবং তার সঙ্গে 5 সেমি আপনাকে এক্সপ্রেশন করে অর্থাৎ বুক ফুলিয়ে, এবং হাইটটা কিন্তু পরে বলে দিচ্ছি। এরপরে মেয়েদের হাইট কত লাগবে, মেয়েদের জেনারেলদের লাগবে, মেয়ে যারা জেনারেল আছে তাদের হাইট লাগবে 160 এবং তাদের এখানে কিন্তু চেস্টের ব্যাপারে কিছু বলেনি এবং আমাদের বলে না। আর এখানে কিন্তু শিডিউল ট্রাইবদের জন্য 152, তো 152 কিন্তু শিডিউল ট্রাইব ফিমেলদের জন্য। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানে কি বলা হয়েছে, তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানে দেখুন আপনার হাইট ধরুন 160 সেমি, সেক্ষেত্রে আপনার ওজন হতে হবে 62 থেকে 65 কেজির মধ্যে এবং মেয়েদের ওজন হতে হবে 48 থেকে 61-এর মধ্যে। ধরুন একটা মেয়ের হাইট 152 সেমি, তো এখানে আপনার সেই মেয়েটার বয়স হতে হবে 44 থেকে 57 সেমি। তো এরপরে দেখতে পাচ্ছেন 172 সেমি ধরুন কারোর উচ্চতা, তাহলে তার কত হতে হচ্ছে 59 থেকে 74 সেমি, এই 74 কেজি, এবং লেডিদের অর্থাৎ মেয়েদের হতে হচ্ছে 55 থেকে 69 কেজি। তো এরপরে এরকম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাইট যত বাড়বে তার সঙ্গে কিন্তু এখানে বলে দিয়েছে। তো 192, তো 192 মানে বুঝতে পাচ্ছেন প্রচুর হাইট, তো 192-দের এখানে বলে দিয়েছে 75 থেকে 93, এরকম ধরুন 178, এরকম কিন্তু সব কিছু পেয়ে যাবেন আপনারা, দেখে নিতে পারবেন। তো এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি। তো এখানে বলেছে মেল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল লং ডিস্টেন্স ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মেলদের জন্য 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে পাস করতে হবে। তো 6 মিনিট 30 সেকেন্ডে যদি আপনি 1600 মিটার রান করতে পারেন তাহলে আপনার পিইটি টেস্ট পাস হয়ে গেল। এরপরে মেয়েদের জন্য, তো মেয়েদের অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল, তো এখানে বলা হয়েছে 2 মিনিটে 400 মিটার আপনাকে দৌড়াতে হবে। তো 2 মিনিটে আপনাকে কত মিটার দৌড়াতে হচ্ছে, 400 মিটার, আর ছেলেদের দৌড়াতে হচ্ছে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার। এরপরে কি বলা হয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট, তো মেথড অফ রিক্রুটমেন্টের প্রথম যেটা আসছে সেটা হচ্ছে প্রিলিমিনারি রিটেন টেস্ট। এখানে 100 নম্বর থাকবে, এমসিকিউ বেসড প্রশ্ন থাকবে, 1 ঘন্টা সময় থাকবে এবং তার জন্য 100 নম্বর থাকছে এবং প্রত্যেকটার মার্কস কিন্তু 1 নম্বর করে। এখানে বলেছে সিলেবাসটা টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অর নেপালি, আপনি বেঙ্গলিও নিতে পারেন বা নেপালিও নিতে পারেন, এর ভিতরে যে কোনো একটা নিতে হবে। ধরুন আপনি বেঙ্গলি নিলেন তাহলে সেখান থেকে আপনাকে 50 নম্বর পরীক্ষা দিতে হবে। এরপরে যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং, এখান থেকেও কিন্তু 50 থাকছে। এরপরে ধরুন আপনি প্রিলিমিনারি টেস্ট পাস করে গেলেন, এরপরে আপনার কী হবে পিএমটি অর্থাৎ আপনার হাইট এবং ওয়েট কিন্তু চেক হবে। তো এরপরে আপনাকে কী করতে হবে, এরপরে প্রিলিমিনারি রিটেন টেস্টের কিন্তু যারা পাস করবেন তারাই কিন্তু, এরপরে আপনার যেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী কী হবে আমি কিন্তু বলে দিয়েছি, আপনার 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে ছেলেদের এবং মেয়েদের কিন্তু 2 মিনিটে 400 মিটার। এরপরে ফাইনাল রিটেন টেস্ট, ফাইনাল রিটেন টেস্ট মানে কিন্তু ফাইনাল না আরও কিছু আছে সেটাও বলছি। তো এখানে কিন্তু 90 মার্কস নাম্বার থাকছে এবং এখানে কিন্তু সিলেবাসটা আপনাদের বলে দিই, তার আগে বলবো যে কতক্ষণ সময়, 1 ঘন্টা 30 মিনিট, অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে এবং এমসিকিউ থাকছে এবং সেখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ তার সঙ্গে থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ কিন্তু 30 নম্বর থাকবে, ইংলিশ থাকবে 30 নম্বর, ম্যাথ থাকবে কিন্তু 20 নম্বর এবং রিজনিং থাকবে 10 নম্বর এবং নেগেটিভ মার্কস কিন্তু 1/4 অফ দ্য অ্যালোটেড মার্কস অর্থাৎ একটা চার্ট এখানে 1/4 কিন্তু নেগেটিভ মার্কস থাকছে। এরপর দেখুন ইন্টারভিউ, তো ইন্টারভিউ এখানে 10 নম্বর থাকছে, ইন্টারভিউ আপনার 10 নম্বর ক্যারি করবে। এরপরে বলেছে যে কি ভেরিফিকেশনস অফ ক্যারেক্টার অ্যান্সিডেন্টস, তো এখানে বলেছে অল প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি রিক্রুটেড টু ফিল আপ ভেরিফিকেশনস রোল হুইচ উইজ বি থ্রোলি ইনকোয়ার্ড ইন টু বাই অথরিটি কনসার্ট, তো এখানে একটা ভেরিফিকেশন রোলের ব্যাপার আছে। তারপরে মেডিকেল টেস্ট হবে, তো মেডিকেল টেস্ট আমি আর বলছি না, তাও একটু হালকা করে বলে দিলাম। এখানে কিন্তু মেডিকেল টেস্টে আপনার ভিশন টেস্ট হবে, হিয়ারিং টেস্ট হবে এবং
এরপরে আপনাকে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। তো অ্যাপয়েন্টমেন্ট অথরিটি হচ্ছে আপনার সিনিয়র জয়েন্ট কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার অফ এক্সাইজ, অ্যাডিশনাল এক্সাইজ কমিশনার। তারপরে যে ট্রেনিং হবে, তারপরে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন বলে দিয়েছে। পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম, তাও একবার বলে দিচ্ছি, 11/3/2019 থেকে 10/4/2019। তো এক মাস হাতে আপনার সময় থাকছে, অর্থাৎ 11 মার্চ থেকে কিন্তু শুরু হচ্ছে এবং 10/4/2019 পর্যন্ত আপনি করতে পারবেন অনলাইনে সাবমিশনস। তো আমি কিন্তু বারবার বলি, দিনের দিন করে নিন, আবার একদিন সময় দিয়েছে সেটা না করে আমি আমার মতে বলে যে আপনি 10 তারিখের ভিতরে অনলাইনে ফর্ম ফিল আপ করে নিন। এরপরে কত টাকা আপনার ফর্ম ফিল আপ করতে লাগবে, তো কত টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে, এখানে বলছি আপনাকে যে অল ক্যাটাগরি এক্সেপ্ট ST এবং ST-দের জন্য কিন্তু লাগছে না। এখানে জেনারেলদের জন্য 200 টাকা, তার সঙ্গে 20 টাকা প্রসেসিং চার্জ, টোটাল জেনারেলদের লাগছে 220 টাকা, ST-দের জন্য লাগবে 20 টাকা। তো আপনি যদি ST হন তাহলে আপনার লাগবে 20 টাকা এবং ST হলে আপনার লাগবে 20 টাকা। এরপরে কিভাবে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, তো ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে সবার প্রথমে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে wbpolice.gov.in অথবা excisewb.gov.in। এখানে এসে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন এবং অনলাইনে পেমেন্ট করতে হবে, জেনারেলদের পেমেন্ট করতে হবে 200 টাকা এবং SC/ST-দের জন্য 20 টাকা। তো SC/ST-দের পেমেন্ট করতে হবে 20 টাকা, এবং কীভাবে সেই পেমেন্টটা করবেন বা ফর্ম ফিল আপ করবেন সেটা কিন্তু আমি পরবর্তী কোনো ভিডিওতে বানানোর চেষ্টা করব এবং সিলেবাস কিন্তু বানানোর চেষ্টা করব আমি। এরপরে আপনার যেটা খেয়াল রাখতে হবে সবার প্রথমে যখন ফর্ম ফিল আপ করবেন, সেটা কিন্তু সবার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে স্ক্যান করবেন যেই ফটোগুলো সেটার সাইজ। তো স্ক্যান করতে গেলে আপনার যে ফটোগ্রাফিটা হবে সেটা কিন্তু অফিসিয়াল ফটোগ্রাফি হয়, অর্থাৎ আপনি অফিসিয়াল কাজে লাগাবেন সেইভাবে ফটো তুলবেন। অনেকে চশমা পরে ছবি তোলেন, তাদের কিন্তু কোনো ফটো সিলেক্ট হবে না, বরং রিজেক্ট হয়ে যাবে। তো এখানে আপনার সিগনেচার কিন্তু ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু এখানে সাইজ বলে দিয়েছে, ফটোগ্রাফ হতে হবে 10-50 কেবি এবং সিগনেচার হতে হবে 5-20 কেবি এবং ফটো সাইজ হতে হবে 4.5 সেমি × 3.5 সেমি ওয়েট এবং সিগনেচারের কিন্তু সাইজ 1.7 সেমি এবং 9.2 সেমি ওয়েট। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সব কিছু বলে দিলাম, আশা করছি আর কিছু বাকি নেই, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা জানানোর চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ। তো আমাদের সাথে এরকমভাবে থাকুন, আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও আনতে থাকবো।